ওকে সো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে লারাভেলের যে ফোল্ডার টায়ার মধ্যে যে ফোল্ডার গুলা আমাদের চলে আসছে মানে ইনস্টল হয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। সো এই যে দেখেন আমাদের ফোল্ডারের মধ্যে আমরা ঢুকলাম, ঢোকার পরে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ। সো অ্যাপের মধ্যে মেনলি আপনার এইচটিটিপির মধ্যে যদি আমি যাই এখানে বিভিন্ন কন্ট্রোলার গুলা এখানে থাকে। সো কন্ট্রোলার কি জিনিস, তারপরে যে মিডলওয়্যার কি জিনিস, মিডলওয়্যার যেগুলো আমাদের লাগবে সেগুলো এখানে থাকবে। সো এখান থেকে আমরা কল করতে পারবো। সো এগুলো কি জিনিস, এগুলো আমরা প্রজেক্ট যখন করব তখন আস্তে আস্তে এই জিনিসগুলো বুঝতে পারবো। ওকে, তারপরে আমাদের যে হচ্ছে যে যে ভিউটা, এই যে সাপোজ আমি এই যে এই ফোনটা দেখতে পাচ্ছি এটা কোথা থেকে শো করতেছে, এটা মেনলি শো করে এই যে এখান থেকে রিসোর্স, রিসোর্স থেকে যে ভিউস, এই যে দেখেন এই ওয়েলকাম ব্লেড ডট পিএসপি থেকে এটা শো করতেছে। সো এখানে দেখেন এই যে লারাভেল লেখা একটা টাইটেল, তারপর একটু নিচে গেলে যদি আমরা যাই এই যে লারাভেল, এই লারাভেলটাই মেনলি আমাদের এখানে শো করতেছে। ওকে, সো আমরা যদি চাই যে এটা একটু চেঞ্জ করে দিতে, সাপোজ দেখেন এটাও চেঞ্জ হয়ে যাবে। সো এখানে যদি আমরা চাই যে এখানে লেখা থাকবে বাংলাদেশ, সেভ দেন, সেভ করে একটা রিলোড দেন, দেখেন এখানে বাংলাদেশ চলে আসে। সো আমাদের যতগুলো ফোল্ডার আমরা হচ্ছে যে আমাদের ফ্রন্ট এন্ডে শো করানোর দরকার হবে, যে আজ সবকিছু আমাদের থাকবে এই রিসোর্সের মধ্যে, রিসোর্সের মধ্যে ভিউজ। ওকে আচ্ছা, আর ডাটাবেজ আমরা যেগুলো ক্রিয়েট করবো সেগুলো যে এখানে থাকবে, এখান থেকে মাইগ্রেশন এই যে এগুলো, হ্যাঁ আমরা এগুলো ক্রিয়েট করবো আস্তে আস্তে। এগুলো সব বুঝতে পারবো বিষয়গুলো যে এগুলো কিভাবে কাজ করবে। ওকে, আর পাবলিক এর মধ্যে বেসিক্যালি প্রথমে এইচটিএমএল সিএসএস জেএস যে ফাইলগুলো সেগুলো থাকে। আচ্ছা, সো আর রাউটস এর মধ্যে আমাদের যে মেইন জিনিসটা সেটা হচ্ছে এখান থেকে আমরা রাউটস কে কল করব, যে এখানে গেলে সাপোজ এটা শো করবে। এখানে দেখেন হোম, হোম হোমে গেলে এখন যেটা শো করতেছে সেটা হচ্ছে এই যে বাংলাদেশ ভাষা। সো এখানে যে যেভাবে বলা আছে সেটা হচ্ছে ভিউ এর মধ্যে ওয়েলকাম, মানে এই ফাইলটা বাংলাদেশে, ভিউ একটা ফাংশন, সেই ফাংশনের মধ্যে ওয়েলকাম ফাইলটাকে ধরাই দিয়েছে, সেই যে ওয়েলকাম আমাদের ফাইলের নাম, ঠিক আছে। সো এইভাবেই সেই সে জিনিসটা শো করতেছে। সো আপনি যদি মনে করেন এই যে ভিউজ এর মধ্যে আমি একটা অন্য একটা ফাইল যদি বানাই, সাপোজ সাপোজ ফোল্ডার না, আমি একটা ফাইল বানাই, সাপোজ ডেমো ডট প্লেট ডট পিএসপি, সো এখানে সাপোজ আমি লিখে দিলাম এই মধ্যে ডেমো, সাপোজ ডেমো কথাটা লেখা, এই পেজটা লোড যদি আমি করতে চাই যে ওয়েবের মধ্যে জাস্ট এই জায়গায় আমি লিখে দেবো ডেমো, ঠিক আছে। সে এই পেজটাকে এবার লোড কর, আমরা একটু টেস্ট করি। এই যেটা, ওকে সো আমাদের ডেমো পেজটা লোড হচ্ছে। ওকে, সো বিস্তারিত আমরা আরো যখন কাজ করব তখন এই ফোল্ডারের স্ট্রাকচার গুলো সম্পর্কে আরো ক্লিয়ার হয়ে যাবে।